सब्सक्राइब करो ना देखुन एक मन कापानो हॉरर स्टोरी भय ना पे बेल आइकन टा प्रेस करते भूलबेन ना। এই গল্পটি লিখেছেন সঞ্জয় কামলে। পোস্টমর্টম টেবিলে থাকা একটা লাশের পোস্টমর্টম করতে করতে দীপক বলল, সত্যি সবসময় আমাদের কল্পনার বাইরে। যেইটা আমরা দেখতে পাচ্ছি সেটা সবসময় সত্যি হয় না, আর যেইটা সত্যি সেটা সবসময় দেখতে পাবে তা হয় না। এই কথাগুলো তখনই বোঝা যায় যখন মৃত্যু অহংকার ভেঙে ফেলে। সেই পোস্টমর্টম টেবিলের ওই পারে থাকা লোকটি বলল, যেমন হাওয়া। টেবিলে থাকা লাশটার মাথার উপরে হাতুড়ি দিয়ে মারতে মারতে তার খুলিটা খুলে দিল আর দীপক বলল, একদমই ঠিক। আমরা হাওয়াকে দেখতে পাই না, কিন্তু তা হয় না যে হাওয়া একদমই নেই। আর অন্যটি হলো ইন্দ্রধনু, সেইটা আমরা দেখতে তো পাই, কিন্তু না কখনো ধরতে পারবো আর না কখনো পেতে। এইটা বলতে বলতে দীপক সার্জিক্যাল ব্লেড দিয়ে টেবিলে থাকা লাশটার সারা শরীরটাকে খুলে দিল। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা ডক্টর শিন্ডে বলল, এটা সব নিজেদের ধারণা। আমি তো সেই জিনিসের উপরে বিশ্বাস করি যেটা আমি চোখে দেখতে পাই কিংবা নিজের কানে শুনতে পারবো। ডক্টর শিন্দের দিকে দেখে দীপক আশ্চর্য হয়ে বলল, আরে স্যার আপনি কখন আসলেন? ডক্টর শিন্দে আশ্চর্য হয়ে দীপকের দিকে দেখে চিন্তায় পড়ে গেলেন। যদি আমাকে দেখেনি তাহলে কথা কার সঙ্গে বলছিল? আমাদের দুজনকে ছাড়া এই রুমে তো আর কেউ নেই। দীপক মুখে হালকা হাসি নিয়ে লাশের মুখটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিল। লাশটি সেই লোকটার ছিল যার সঙ্গে দীপক এক্ষুনি কথা বলছিল, আর টেবিলের অন্যদিকে দেখে বলল, তোমার আত্মা যেন শান্তি পাক। ডক্টর শিন্দে আশ্চর্যভাবে দীপকের দিকে দেখতে দেখতে বলল, শ্রাবণ স্যারকে তো বলতেই হবে। কিছুদিন পরে বর্ষাকালের কারণে সারাদিন আকাশ কালো অন্ধকার মেঘেতেই ঢেকেছিল। গত তিন চার দিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছিল যেন মনে হচ্ছিল আকাশ ফেটে গেছে। বিকেল চারটে হয়ে গেছিল, আজ সারাদিন পোস্টমর্টমের একটাও কেস না আসার কারণে দীপক নিজের ক্যাবিনে বসে কালকে হয়ে থাকা সব পোস্টমর্টমগুলোর ফটো আর সব রিপোর্টগুলো পরীক্ষা করে দেখছিল। ঠিক তখনই মোবাইলে কারোর একটা ফোন আসলো। আগে বলুন স্যার। দীপক পোস্টমর্টমের কেস আছে, একটা মেয়ে যে পাগল হয়ে গেছিল, পোস্টমর্টম হওয়ার পরে আমাকে ফোন করো। সাওয়ান স্যারের কথা শোনার পরে দীপক জিজ্ঞেস করলো, মৃত্যুর কারণ কি? শক ট্রিটমেন্ট? আরে না, কিন্তু তুমি পোস্টমর্টমে জানতে পেরে যাবে। আর হ্যাঁ দীপক, শহরের সব অ্যাম্বুলেন্সগুলো করোনা রোগীর জন্য ছাড়া হয়েছে, তাই সে পুরনো পাগলাগারের পাশেই একটা সরকারি হাসপাতাল আছে। কিছুক্ষণ পরেই মেন্টাল হসপিটালের লোকেরা লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে আসবে। ঠিক আছে স্যার, কিন্তু সেই হাসপাতালে পোস্টমর্টমের সুবিধা আছে তো? আরে দীপক, এই শহরের সব থেকে পুরনো পোস্টমর্টম ডিপার্টমেন্ট সেইখানেই আছে, তুমি চিন্তা করো না, কাজ শেষ করে তুমি আমাকে ফোন করো। রেনকোট পরে নিজের বাইকে করে দীপক পোস্টমর্টম করার জন্য বেরিয়ে গেল। এখনো বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল, লকডাউনের কারণে রাস্তা পুরো নির্জন ছিল, কোনো সাধারণ লোককে রাস্তার উপরে দেখা যাচ্ছিল না। রাস্তাতে থাকা পুলিশ কর্মীরা আর পাশ দিয়ে যেতে থাকা জোরে জোরে সাইরেন বাজিয়ে সেই অ্যাম্বুলেন্সগুলো রাস্তায় দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দীপক সাওয়ান স্যারের বলা সেই অ্যাড্রেসে পৌঁছে গেল। হাসপাতালের বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছিল, কিন্তু তবুও কিছু রুগীদের চিকিৎসা ভেতরে চলছিল। অফিসিয়াল কাজ শেষ করে নিজের ফাইল নিয়ে রেনকোটের মধ্যে লুকিয়ে হাসপাতালের সব থেকে পুরনো সেই পোস্টমর্টম রুমের দিকে একলাই এগিয়ে যেতে থাকল। বর্ষাকাল আর করোনার লকডাউনের কারণে হসপিটালের পেছনে থাকা সেই পোস্টমর্টম ডিপার্টমেন্টে লোক না বলতেই নয়, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোমর অবধি এসে থাকা ঘাসগুলো আর সেই ঘাসগুলোর মাঝখান দিয়ে দেখা গিয়ে থাকা সেই পোস্টমর্টম রুম বাইরের থেকেই ভয়ঙ্কর মনে হচ্ছিল। সন্ধেবেলা সাড়ে চারটে হওয়ার পরও আকাশে ঘিরে থাকা সেই কালো মেঘগুলো মনে হচ্ছিল যেন রাত হয়ে গেছে। পোস্টমর্টম রুমে ঢোকার আগে ডান দিকে থাকা সেই বট গাছটাকে দীপক কিছুক্ষণ দেখতেই থাকে। বাইরে খুলে থাকা সেই দরজাটা সে খুলল আর ভেতরে ঢুকে দরজাটাকে বন্ধ করে দিল, আর রেনকোটটা সেইখানেই টাঙিয়ে দিল। দেওয়ালের সঙ্গে লাগানো সেই কাঠের আলমারি খুলে সে পোস্টমর্টম করার কাপড় জামা পরে নিল।
সে পোস্টমর্টম টেবিলের দিকে দেখল, তো কিছুটা দূরেই একটা লাশ সাদা কাপড়ে মোড়া টেবিলের উপরে রাখা ছিল। আলমারির পাশে থাকা সেই বাটনটা অন করাতে পোস্টমর্টম টেবিলের উপরের লাইটসগুলো জ্বলে উঠল। পুরনো ঝরঝরে হয়ে গিয়ে থাকা সেই ঘরটার চারিদিকে দেখতে দেখতে দীপক সেই লাশটার কাছে গেল আর টেবিলের উপরে থাকা রিপোর্টটা উঠিয়ে পড়তে শুরু করল। নাম সিমরন, বয়স 24 বছর, অ্যাড্রেসটা। সব ডিটেলস ভালো করে পড়ার পরে সে লাশের উপর থেকে সাদা চাদরটা সরাল। লাশটা একটা যুবতীর ছিল, তার মুখে একটা আলাদাই ক্লান্ত ভাব ছিল। খোলা চোখে নিচে থাকা সেই ডার্ক সার্কেলগুলো বলছিল সে কাফি চিন্তিত ছিল। ঘুম না আসার কারণে কিংবা অন্য কোনো কারণে সে লাশের উপর থেকে কাপড়টা সরাল। মেয়েটির গায়ে মেন্টাল হসপিটালের কাপড়গুলো সব ছিল, শার্ট আর প্যান্ট। এত ইয়াং আর সুন্দর মেয়ে পাগল কি করে হলো? নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সে এক দৃষ্টিতে সেই লাশের দিকে দেখছিল, যেন সেই লাশটাকে জিজ্ঞেস করছিল তার মৃত্যুর কারণ। সারা ঘরের মধ্যে একটা নির্জন ভাব ছিল। সে বুঝতে পারছিল যে সে এইখানেই কোথাও আছে। সে জানতে চাইছিল যে মেয়েটা পাগল কি করে হলো। ঠিক তখনই তার চুলের পাশে একটু নড়াচড়া হলো। কানের পাশে থাকা সেই কালো চুলগুলো একটু নড়তে দেখা যাচ্ছিল। পুরো মন দিয়ে দীপক সেই জায়গাটাকে এক চোখে দেখে যাচ্ছিল। নির্জন, ভয়ঙ্করভাবে চারিদিকে একটা নির্জন ভাব ছিল। জায়গাটা এতটাই নির্জন ছিল যে দীপক পরিষ্কার নিজের হৃদয়ের স্পন্দন শুনতে পারছিল। দীপকের একটু খারাপ অনুভব হচ্ছিল। আস্তে করে সে নিজের হাতটা তার কানের পাশে নিয়ে গেল। সে চুলটাকে সরাতে যাচ্ছিল, ঠিক তখনই মৌমাছির মতন একটা পোকা তার চুল থেকে বেরিয়ে দীপকের মুখের উপরে আক্রমণ করে দেয়। মৌমাখির পাখার আওয়াজে এতক্ষণ ধরে ছড়িয়ে থাকা সেই নির্জন ভাবটা এক মুহূর্তে শেষ হয়ে গেল। সেই পোকাটাকে সরানোর জন্যে দীপক অনেক কষ্ট করছিল, কিন্তু সে কিছুক্ষণ ভূ ভূ শব্দ করে দীপককে বিরক্ত করতে থাকে। আর কিছুক্ষণে সেই পোকাটা তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। তারপরে আবার সেই নির্জন ভাব রুমে ছড়িয়ে যায়। দীপক আবার সেই এক চোখে পোস্টমর্টম টেবিলে থাকা লাশটাকে দেখতে শুরু করল। কিছু একটা তো আছে। তারপরে সে হালকা করে চুলটাকে কানের উপর থেকে সরাল, তো আবার সে ধু ধু শব্দটা সে শুনতে লাগল। সে পিছনে মুড়ে দেখল, কিন্তু সে কিছু দেখতে পারছিল না। আস্তে আস্তে জোর হতে থাকা সেই আওয়াজটা কানে ফুটতে লাগল। এত জোর আওয়াজ যে দু হাত দিয়ে নিজের কান বন্ধ করে সে চারিদিকে দেখছিল, কিন্তু কিচ্ছু ছিল না। হঠাৎ করে সেই শব্দটা বন্ধ হয়ে গেল। চারিদিকে দেখার পরে সে আস্তে করে নিজের কান থেকে হাতগুলো সরাল। নির্জন ভাব, সেই নির্জন ভাবটা সারা রুমে ছড়িয়ে গেছিল। দীপক নিজের ভয়টাকে কাবু করে আবার পোস্টমর্টম টেবিলের সামনে গেল। মনে হচ্ছিল সেই মেয়েটা এখনো বেঁচে আছে আর এক্ষুনি উঠে কথা বলবে। তখনই তার ধ্যান নাকের দিকে গেল। সেই পোকাটা তার নাক থেকে বের হওয়ার চেষ্টা করছিল। পোস্টমর্টমের জন্য রেখে থাকা চিমটিটা উঠিয়ে দীপক সেই পোকাটাকে তার নাক থেকে বের করল আর দেখল সেটা কোনো মৌমাছির মতন পোকা ছিল। ঠিক তখনই আরেকটা পোকা তার নাক থেকে বের হওয়ার চেষ্টা করছিল। সেই নির্জন রুমের মধ্যে তার ভু ভু করে আওয়াজ তার কানের মধ্যে ফুটতে শুরু করল। আশ্চর্য হয়ে দীপক নিজের একটা হাত দিয়ে সে মেয়েটির মুখ খুলল। তার মুখের ভেতর থেকে মৌমাছির মতন দেখতে একটা পোকাদের দল হু হু করে বের হতে শুরু করল আর সারা রুমের মধ্যে ছড়িয়ে গেল। ভু 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 আওয়াজ করে দীপকের চারপাশে সেই পোকাগুলো উঠতে শুরু করল। সেই নোংরার বাজে আওয়াজে দীপকের মাথা ব্যথা হয়ে ফেটে যাচ্ছিল। নিজের দু হাত দিয়ে সব মাছিগুলোকে নিজের চারপাশ থেকে সরাতে সরাতে দীপক পোস্টমর্টম রুমের দরজাটা খুলল আর অবাক হয়ে গেল, কারণ সেখানে একটাও পোকা ছিল না। সব কিছু শান্ত ছিল। এখন সে সেই লাশটার কাছে যেতে ভয় পাচ্ছিল।
পোস্টমর্টম রুমে থাকা সেই লাশটার কাছে গিয়ে দীপক আস্তে করে বলল, কে তুমি আর কি চাও? দীপক বুঝে গেছিল যে এটা কোনো শয়তান আত্মার কাজ, আর সে এখন এই রুমের মধ্যেই ছিল। নিজের চোখ দুটি বন্ধ করে সে কিছুক্ষণ শান্ত দাঁড়িয়ে থাকল আর মনে মনে বলল, আমি জানি যে তুমি এইখানেই আছো, কিন্তু এটা জানি না যে তুমি কি চাও, কিন্তু আমি এটা জেনেই ছাড়ব। দীপক নিজেকে শান্ত করে ছোটর থেকে ছোটর আওয়াজ মন দিয়ে শুনছিল। তাকে ছুঁয়ে থাকা হালকা হাওয়াগুলোকে সে অনুভব করার চেষ্টা করছিল। আওয়াজ আসছিল কিন্তু বৃষ্টির আওয়াজ, গাছের পাতার থেকে জল ঝরে পড়ার আওয়াজ, কিন্তু বাকি পুরোটাই নির্জন ছিল। তখনই দীপকের কানে একটা বিদঘুটের আওয়াজ আসল। সেই বিদঘুটে আওয়াজটা সেই নির্জন রুমের মধ্যে ভয়ঙ্কর মনে হচ্ছিল, যেন কেউ গাছের শুকনো ডাল নিজের হাত দিয়ে ভাঙছে। ঠিক তেমন আওয়াজ, তার সঙ্গে একটা মেয়ের যন্ত্রণার আওয়াজ। দীপক তাড়াতাড়ি নিজের চোখ খুলল। সে পোস্টমর্টম টেবিলের দিকে দেখল, সে অবাক হয়ে গেল, কারণ মেয়েটির লাশ এখন পোস্টমর্টম টেবিলের উপরে ছিল না। এইটা এইটা কি হচ্ছে? অন্ধকার রুমে ভয়তে থাকা দীপক আস্তে আস্তে এগোতে শুরু করল। তার দুটি চোখ সে রুমের মধ্যে সেই লাশটাকে খুঁজছিল। লাইট অন অফ হওয়ার কারণে সেই রুমের মধ্যে কখনো আলো হতো তো কখনো অন্ধকার। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, তখনই সে পোস্টমর্টম টেবিলের অন্যদিকে সে মেয়েটির লাশের মাথাটা দেখতে পেল। সাহস করে দীপক একটু একটু করে এগিয়ে যেতে শুরু করল, কিন্তু তার মুখের মধ্যে ভয়ের ভাব স্পষ্ট জানা যাচ্ছিল। মাটিতে পড়ে থাকা তার লাশটাকে সে ভালো করে দেখল। তার হাত পা যেন কেউ মুচড়ে ভেঙে দিয়েছিল। শরীরের অঙ্গগুলো বাঁ দিকে আর গলাটা ডান দিকে পুরোপুরি মোড়া ছিল। সেই ভয়াবহ দৃশ্য দেখে দীপক মাথার থেকে পা অব্দি কাঁপতে শুরু করল। এই কোনো সাধারণ আত্মা নয়, এই মেয়েটা পাগল ছিল না, বরং কোনো ভয়ঙ্কর আত্মার বসে ছিল। মরার পরে মেয়েটির আত্মা মুক্তি পেয়ে গেছে, কিন্তু সেই ভয়ঙ্কর শয়তানটা এখন এর শরীরের মধ্যে আছে। দীপক সাহস করে সেই মেয়েটির লাশটাকে নিজের দুহাতে ওঠাল আর আবার টেবিলের উপরে এনে রেখে দিল। পোস্টমর্টম টেবিলের উপরে লাইটটাকে সে জোরে একটা থাপ্পড় মারল, লাইটটা জ্বলতে শুরু করল। সার্জিক্যাল নাইফটা উঠিয়ে সে মেয়েটার দিকে সে দেখে বলল, আমি জানি যে তুমি এখন অবধি এই মেয়েটার শরীরে আছো। তুমি চাও না যে এই মেয়েটার শরীর পোস্টমর্টম হোক, কারণ তোমাকে একটা তাহলে নতুন শরীর খুঁজতে হবে, কিন্তু আমি এই শরীরের সঙ্গে তোমার আত্মাকেও মুক্তি দিয়ে দেব। সে লাশটার মুখের দিকে দেখে সে সার্জিক্যাল ব্লেড দুবার ঘোরাল। কিছুক্ষণের মধ্যেই সে মেয়েটির শরীরটা সে পুরোপুরিভাবে খুলে দিল, কিন্তু তার পেটের ভিতরে থাকা কিছু পোকা এখনো অব্দি জীবিত ছিল। এইটা দেখার পরে দীপক একটা সময়ের জন্য ভয় পেয়ে গেল। তারপরে সে মেয়েটির দিকে দেখে বলল, এই ব্যাপারটা যদি সাবান স্যারকে বলি তাহলে বিশ্বাস করবেন না। তোমার মৃত্যু আজ নয় এক মাস আগে হয়ে গেছিল, যখন আত্মা তোমার এই শরীরের উপরে বশ করেছিল। কিছুক্ষণই পোস্টমর্টম শেষ হয়ে গেল। সে সাদা কাপড়ে শরীরটাকে মুড়ে দিল আর মুখটা ঢাকার আগে সে লাশটার মুখের দিকে দেখে বলল, আমি তোমাকে বলেছিলাম না, এই শরীরের সঙ্গে সঙ্গে তোমার আত্মাকে মুক্তি দিয়ে দেব। চলো, তোমার আত্মা শান্তি পাক। আর সেই লাশটার মুখটাকে ভালো করে সে বেঁধে দিল। কাজটা শেষ করে তুমি আমাকে কল করো, আগে সাবান স্যারকে ইনফর্ম করি। কল করার জন্য সে পকেট থেকে মোবাইলটা বের করেছিল। ঠিক তখনই আবার লাইট জ্বলতে নিভতে শুরু করল। অন্ধকারের সঙ্গে আলো লুকোচুরি খেলছিল। দীপক লাইটের সুইচের দিকে এগিয়ে যাচ্ছিল। সাবান স্যারকে সে ফোন করল আর মোবাইলটা কানে লাগিয়ে দিয়ে সে বাটনগুলো অন অফ করে দেখছিল। লাইট এখনো জ্বলছিল নিচ্ছিল। তিন চারবার রিং হওয়ার পরে সাবান স্যার ফোন ওঠালো। আরে দীপক, কোথায় আছো? কখন থেকে তোমাকে ফোন করছি। ক্ষমা করবেন স্যার, ফোনটা সাইলেন্ট মোডে ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা দীপক, আমাকে ডক্টর শিন্ডে বলল যে তুমি সত্যিতে আত্মাদের সঙ্গে কথা বলো। দীপক মিচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ মনে হয়। সাবান স্যারের কিছু বলার আগেই ফোনটা নিজের থেকে কেটে গেল।
দীপক অনেকবার কল লাগানোর চেষ্টা করল, হয়তো নেটওয়ার্কের জন্যে। তখনই নির্জন থাকা সেই রুম থেকে আবার সেই ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করল। শুকনো ভাঙা কাঠের মতন কিংবা মানুষের হাড় ভাঙার আওয়াজের মতন। তখনই দীপকের পেছনে অন্ধকারের মধ্যে সেই সাদা কাপড়ে মোড়া থাকা লাশের মধ্যে নড়াচড়া হতে শুরু করল। আশ্চর্য হয়ে দীপক সেদিকে দেখল আর তার মুখের রং পাল্টে গেল। পোস্টমর্টম টেবিলে থাকা সেই লাশটার মধ্যে এখন নড়াচড়া হচ্ছিল। সেই মোড়া থাকা সাদা চাদরটা ছিঁড়ে দিয়ে লাশে দুটো হাত বের হয়ে আসল। আর সেই স্তব্ধ রুমের মধ্যে কোনো জানোয়ারের গর্জনের আওয়াজ শোনা গেল। দীপক নিজের ভয়কে কাবু করে সামনে হয়ে থাকা সেই নড়াচড়া মন দিয়ে দেখছিল। তখনই লাইট জ্বলে উঠল। তো দীপক দেখল সেই সাদা কাপড় থেকে বের হয়ে থাকা সেই পচা দুটি হাত, তার মধ্যে থেকে মাংস গুলে পড়ছিল। হাড়গুলো ভাঙতে ভাঙতে সেই দুটি হাত চেহারার উপরে থাকা কাপড়টাকে খোলার চেষ্টা করছিল। এই দৃশ্যটা দীপকের জন্য ভয়ঙ্কর ছিল। তার চোখ দুটি লাশটার উপরেই ছিল, কিন্তু সে শব্দ না করে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল। টেবিলে থাকা সেই লাশটার পচা গলা হাত মুখের উপরে থাকা কাপড়টাকে ছিঁড়তে শুরু করল। তখনই টেবিলের উপরে থাকা টেবিল ছুটে গেল আর রুমের মধ্যে ছড়িয়ে গেল অন্ধকার। সে রুমের নির্জন ভাবের মধ্যে কাপড় ছেঁড়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তারপরে সব শান্ত হয়ে যায়। ভয় ভয়তে সে নিজের মোবাইলের টর্চ অন করল। আলোটা পোস্টমর্টম টেবিলের দিকে করল আর ভয়ের চোটে তার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। পোস্টমর্টম টেবিলের উপরে সেই লাশটা ছিল না, টেবিল খালি ছিল। শুধু আওয়াজ আসছিল কারো গরম গরম নিঃশ্বাসে। এখন সেইখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, কারণ সেইটা শয়তানের আত্মা ছিল। শয়তানের আত্মারা নিরীহ লোকেদেরকে মেরে তাদের শরীরের উপরে ভর করে নেয়। বাইরে বের হওয়ার জন্য দীপক তাড়াতাড়ি দরজার দিকে গেল। সে দরজাটা খুলতে যাচ্ছিল, ঘরের বাইরে থাকা একটা বট গাছের বড় ডাল সেই ঘরের দরজার বাইরে এসে ভেঙে পড়ল। আর তার বাইরে যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেল। এখন সে চাইলেও সেই ঘরটার থেকে বের হতে পারত না। সে মোবাইল দিয়ে সাবান স্যারকে কল করার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকারের মধ্যে তার ফোনটাকেও টেনে দিয়ে দেওয়ালে ছুঁড়ে মারল। দীপক এখন পুরোপুরি অসহায় ছিল। রাত হয়ে আসলো। দীপক এখন জোরে জোরে দরজার মধ্যে ধাক্কা দিচ্ছিল, কিন্তু হাসপাতালের পেছনে থাকা এই পুরনো পোস্টমর্টম রুমের দিকে কেউ ছিল না। তখনই সে পেছন থেকে একটা কিছু জিনিসের টানার শব্দ শুনতে পেল, কিন্তু অন্ধকারের কারণে সে স্পষ্টভাবে দেখতে পারছিল না। কিন্তু সে জানত সে শয়তানের আত্মাটা এখানেই কোথাও ছিল। ভয় ভয়তে সে বলে উঠল, আসলে তুমি কি চাও? দীপক সেই অন্ধকার ঘরের মধ্যে নিজের ভয় চোখে দেখতে শুরু করল। তখন একটা ভয়ঙ্কর হাসির শব্দ তার কানে বেজে উঠল আর ভয়াবহ আওয়াজ শুনতে পেয়ে তার স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই মৌমাছিদের একটা দল তার উপরে হামলা করল। অন্ধকারের মধ্যে ভূ ভূ শব্দ শোনা যাচ্ছিল। পরের দিন যখন সে চোখ খুলল, তখন সে হসপিটালের বেডে ছিল। ইসিজি মেশিনের বিপ শোনা যাচ্ছিল, বাকি সব কিছু শান্ত ছিল। না কোনো ভয়ঙ্কর শব্দ আর না কারোর অনুভব। পাশের থেকে নার্স তার গ্লুকোজের বোতলটা দেখে চলে গেল। দীপক এখন কেমন ফিল করছো? সাবান স্যার তার বেডের পাশেই বসেছিল। দীপকের হাত ধরে কাঁদতে কাঁদতে উনি বললেন, দীপক ডক্টর শিন্ডে আমাকে বলেছিল যে তুমি সত্যি আত্মাদের সঙ্গে কথা বলো, কিন্তু তার বিশ্বাস ছিল। আমি ভূত প্রেত আত্মাদের উপরে বিশ্বাস করতেই চাই না। কিছু বছর আগে আমার মেয়ের উপরে একটা শয়তানি আত্মা ভর করেছিল। আমরা অনেক সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার পাগলামি আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। একদমই ঘুমাতো না। যদি ঘুম পেত তাহলে জোরে জোরে চেঁচাতে শুরু করত। বাড়িতে ঘুরতে থাকা আরশোলাগুলো কিংবা দেওয়ালে থাকা টিকটিকিগুলোকে সে না ঘৃণা পেয়ে খেয়ে ফেলত। তারপরে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হলো। সেইখানে অন্য একটা পাগল তার হাতের মাংস কামড়ে ছিঁড়ে বের করে নিয়েছিল, কিন্তু এক মাস পরে তার মৃত্যু হয়ে গেল।
কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আসলো যে তার মৃত্যু এক মাস আগেই হয়ে গেছিল। যে ঘরটাতে তুমি ছিলে সেই ঘরটাতেই তার পোস্টমর্টম হয়েছিল। সেইখানের লোকেরা বলে সেইখানে সিমরনের পোস্টমর্টম হওয়ার পর থেকে বিদঘুটে ঘটনা হতে শুরু করল। তারপরে ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হলো। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মিথ্যে কথা বলে সেইখানে পাঠিয়েছিলাম, কারণ তুমি আত্মাদের সঙ্গে কথা বলতে পারো। আমি শুধু এতটুকু জানতে চাই, এক বছর আগে মরে গিয়ে থাকা আমার মেয়েটার আত্মা মুক্তি পেয়েছে না এখনো সেইখানেই আছে? দীপক ওনার কোনো প্রশ্নের উত্তর দিল না। হয়তো সে অনেক রেগেছিল। সাবান স্যার হতাশ হয়ে চলে গেলেন। দীপক সে ঘরের মধ্যে একলা বেডের উপরে শুয়ে শুয়ে সিলিংয়ে ঘুরতে থাকা ফ্যানের দিকে দেখছিল। সে পুরো শান্ত দেখাচ্ছিল। সে নিজের দুটি চোখ বন্ধ করে শান্ত শুয়ে থাকল। কিন্তু তখনই হঠাৎ মৌমাছির আওয়াজ তার কানে ভেসে আসল। ভয় পেয়ে সে চোখ খুলল। সত্যিতে একটা মৌমাছি তার মুখের উপরে ঘুরতে ঘুরতে তার হাতের উপরে বসে গেল। কিছুক্ষণ দীপকের ভয়ে চোখ তাকে দেখছিল, তারপরে সে ভালো করে দেখতে শুরু করল। তারপরে সে সেটাকে নিজের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।